হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিয়ার কেব গেমিং অ্যান্ড গাইজ প্রিফার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ ফাইনালি আমাদের গেমের মধ্যে চলে আসছে এলিমেন্ট এম এইটিন এইটটি সেভেনের ইভেন্ট অ্যান্ড এখানে চারটে স্ক্রিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো চলো এখানে আমরা প্লেন আউতে ক্লিক করে এখানে ইভেন্টের মধ্যে ঢুকে যাই অ্যান্ড গাইজ এখান থেকে কিন্তু এই চারটে স্ক্রিনে আমরা বার করব আর এই চারটে স্ক্রিন বার করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয় সেটাই হচ্ছে দেখার বিষয় আর সেই কারণেই ভিডিওটা বানানো তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো দেখাও এখানে কত ডায়মন্ড আমার বাস যায় আর তোমাদের কত ডায়মন্ড যেতে পারে এখান থেকে একটা আইডিয়া তোমাদের চলে আসবে আর যখন দেখব যে আমাদের মানে মানে আমরা বার করতে পাচ্ছি না তখন গাইজ আমরা ট্রিক ফ্রিক কাজে লাগাবো তো সেগুলো দেখার মতো থাকবে তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর এখনো ভিডিওতে লাইক না মেরে থাকলে প্লিজ ভিডিওতে লাইক মেরে দাও তো গাইজ এই যে ইভেন্টটা ইভেন্টটা কিন্তু সাত তারিখ মানে কাল আসার কথা ছিল বিভিন্ন জায়গায় আমরা কনফার্ম আপডেট পেয়েছিলাম একদম কনফার্ম বাট গাইজ এখানে ছয় তারিখে দিয়ে দেওয়া হয়েছে যাই হোক এখানে ছয় তারিখে দিয়েছে আর এটা কিন্তু মোটামুটি কয় তারিখ পর্যন্ত চলবে চলো এখান থেকে দেখে নিই একবার এখানে তেরো তারিখ পর্যন্ত চলবে তো ছয় থেকে তেরো এর মধ্যে তোমরা যারা নিতে চাও নিয়ে নিতে পারবে তো চলো এখানে কুড়ি ডায়মন্ডের সিঙ্গেল স্পিন এখানে মানে নব্বই ডায়মন্ডের ফাইভ স্পিন তো চলো এখান থেকে আমরা ফার্স্ট একটা সিঙ্গেল স্পিন মারবো তো এখান থেকে সিঙ্গেল স্পিন আমরা একটা মেরে দিলাম অ্যান্ড থেকে কনফার্ম করলাম সাথে সাথে এখান থেকে আমরা কী পাবো দেখা যাক এখান থেকে পেলাম আমরা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট অ্যান্ড এবার গাইজ আমরা করবো এখানে কিন্তু নব্বই ডায়মন্ডের ফাইভ স্পিন তো চলো এখান থেকে আমরা ফাইভ স্পিন মেরে দিয়েছি নব্বই ডায়মন্ডের অ্যান্ড এখান থেকে আমাদের কি দেবে গাইজ একটা স্কিন কি দেবে গাইজ এই যে এরো দেখতে পাচ্ছ রেড রেড মানে দুটো এখানে তীর মতো দেখতে পাচ্ছ এর মধ্যে যদি গিয়ে থামে স্পিনটা তাহলে গাইজ আমরা স্কিন পাবো গানের স্কিন স্কিন পাবো আর কি তো চলো কনফার্ম করলাম অ্যান্ড এখানে কনফার্ম করার পর আবারও ফাইভ স্পিন নব্বই ডায়মন্ডের অ্যান্ড এখান থেকে কি পাবো গাইজ পাবো বলে আমার তো মনে হচ্ছে না গাইজ এইখানে এত সহজে এম এইটিন এইটটি সেভেনের স্ক্রিন দিয়ে দেবে আমাদের না অত পাগল নয় গাইজ এখানে দেখো সব পালতু পালতু জায়গায় গিয়ে থামছে বাট একটা স্কিন তো দিয়ে দেব ভাই একটা অনলি ওয়ান স্কিন দে তারপর দেখছি পরে তো গাইজ এখানে এবার আমরা কি করব। চলো একটা সিঙ্গেল স্পিন মেরে দিই তারপর অন্য কিছু দেখছি গাইজ তো এখানে সিঙ্গেল স্পিন আমরা একটা মেরে দিয়েছি অ্যান্ড এই সিঙ্গেল স্পিনে গাইজ পাইনি আমরা পেয়েছি ডায়মন্ড রয়েলে ভাউচার চলো এবার আবারও আমরা কিন্তু নব্বই ডায়মন্ডের এখানে স্পিন মারবো তো দেখি নব্বই ডায়মন্ডের স্পিন আমাদের দেয় কি না গাইজ এখানে দেয় না দেখি দেয় না দেয় না দেবে না মনে হচ্ছে গাইজ মনে হচ্ছে দেবে না এর ভাবগতি দেখে আমি বুঝতে পারছি এখান থেকে মানে পুরো ঝাড়ে যত বাস আসে কিছু ছুলবে না কিছু করবে না পুরো একদম ভরে দেবে তো চলো এখান থেকে গাইজ আবারও আমরা নব্বই ডায়মন্ড দিয়ে ফাইভ স্পিন মারি দেখা যাক এখান থেকে কতক্ষণ পরে গিয়ে আমাদের এখান থেকে এম M1887 এর স্কিন বের হয় আর ভিডিও দেখলে তোমরা তোমাদের একটা আইডিয়াও লেগে যাবে যে এখানে কত ডায়মন্ড কার কিরকম বাস যেতে পারে তো চলো এখান থেকেও গাইজ আমাদেরকে দিল না চলো এবার কি করব একটা সিঙ্গেল স্পিন চলো সিঙ্গেল স্পিন একটা মেরে দেই এন্ড এখান থেকে ভাই দিয়ে দে একটা গান স্কিন দে তো চলো এখান থেকে আবার আমরা 90 ডায়মন্ডের ফাইভ স্পিন মারি আর এখান থেকে একটা গান স্কিনের এখানে গিয়ে একটা দাঁড়া না এক বার দাঁড়া অন্ততে একটা এক दे 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 गरिना दिए भाई साहब गाइस की भाव लुटे देखो এখানে কনফার্ম করলাম দিলো যখন না চলো আবার এখান থেকে আমরা ফাইভ স্পিন মারবো আর এই ফাইভ স্পিনেও গাইজ আমার মনে হচ্ছে আমরা একটা স্ক্রিনও পাবো না একটা স্ক্রিনও পাবো না গাইজ এখানে আমার মনে হচ্ছে এখানে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবে তোমরা থাম একবার থাম তীরের রুম উপরে থাম না একবার একবার গিয়ে থাম অন্তত একবার থামবা দে গাইজ এখানে পেলাম না তো চলো আবারও আমরা এখান থেকে করে দিলাম সিঙ্গেল স্পিন একটা অ্যান্ড এরপর গাইজ আমরা করব আবার ফাইভ স্পিন তো এখান থেকে নব্বই ডায়মন্ডের আবার ফাইভ স্পিন আমরা মারলাম অ্যান্ড এখানে ফাইভ স্পিনে মার করার পর এবার আমাদের কি গাইজ দেওয়ার চান্স আছে মনে হচ্ছে তো দিতে পারে মনে হচ্ছে গাইজ দিতে পারে দিতে পারে দিতে পারে দিতে পারে দিতে পারে ভাই রে ভাই একটা দিয়েছে গাইজ একটা দিয়েছে তাও আবার একদম ফালতু যে স্কিন একদম লাস্টের স্কিন সেটা গাইজ দিয়েছে আমাদেরকে তুর এরমভাবে গাইজ দিলে হয় আমাদেরকে একটা দিয়েছে ভিতরে গিয়ে ফের স্পিন হবে এরকমভাবে স্পিন হলে হয় গাইজ বারবার তো চলো এখান থেকে কনফার্ম করে নিই অ্যান্ড এরই সাথে সাথে আমরা একটা স্কিন কিন্তু বার করে নিয়েছি অ্যান্ড দেখা যাক এখান থেকে আমাদের লাগ কতটা ভালো হয় কতটা খারাপ হয় চলো এখান থেকে আমরা একটা সিঙ্গেল স্পিন মারব নাকি গাইজ তো চলো একটা সিঙ্গেল স্পিন এখান থেকে মারি আমরা তো সিঙ্গেল স্পিন মেরে দিয়েছি দেখা যাক এখানে কি লাখ হয় আমাদের এখানে পেলাম আমরা ওই ফোন রয়ে ভাউচার অ্যান্ড এটা কনফার্ম করে দিলাম অ্যান্ড এবার গাইজ আমরা নব্বই ডায়মন্ডের আবারও মারব তো চলো নব্বই ডায়মন্ডেরই মারলাম অ্যান্ড গাইজ যখন এই অ্যারোর উপরে গিয়ে থামবে তখন ভিতরে গিয়ে এই চারটের মধ্যে আবার স্পিন হবে তার মধ্যে থেকে আমি কোনটা পাবো না পাবো সেইখানে স্পিন হয়ে তারপর দেবে গাইজ তো চলো দেখা যাক এখান থেকে কত ডায়মন্ড আমাদের বাস যায় বাস যায় বারবার বলছি কারণ এখানে কম টাইম যাবে না গাইজ তো চলো এখান থেকে আবারও ফাইভ স্পিন এখানে ফাইভ স্পিনের উপর ফাইভ স্পিন মেরেই যাচ্ছি গাইজ দেখা যাক কতক্ষণ পর আমাদের দেয় তো চলো এখান থেকে আমরা দেখি আমরা দেখি 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 দিতে আর একটা দে আরেকটা দে আরেকটা একটা এখানে দিল না চলো এখান থেকে আবারও ফাইভ স্পিন মারবো আমরা তো এখান থেকে ফাইভ স্পিন আমরা মেরেছি বাট এখান থেকেও গাইজ আমরা পাবো বলে আমার তো মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে না গাইজ দেবে কি দেবে কি গাইজ মনে হচ্ছে একটা দিতে পারে মনে হচ্ছে একটা দিতে না পারে গাইজ মনে হচ্ছে একটা দিতে না পারে চলো এখান থেকে দিল না আমাদের অ্যান্ড এবার আমরা করবো এখানে সিঙ্গেল স্পিন তো চলো সিঙ্গেল স্পিন আমরা মেরে দিয়েছি অ্যান্ড এখান থেকে পেলাম ওই পিন রা ভাউচা আবারও একটা সিঙ্গেল স্পিন আর এই সিঙ্গেল স্পিনেও গাইজ দেবে না চলো এখান থেকে ও কনফার্ম করলাম এন্ড আবারও একটা সিঙ্গেল স্পিন এটাতেও গাইজ আমরা পাবো না একদম গ্যারান্টি চলো ডায়মন্ড রয়াল ভাউচার এরই সাথে আমাদের ডায়মন্ড শেষ তো চলো গাইজ এখানে আমাদেরকে আবার ডায়মন্ড কিনতে হলো তো চলো এবার আমরা এখান থেকে ফাইভ স্পিন মেরেই যাব যতক্ষণ না পাই তো চলো এখান থেকে আমরা ফাইভ স্পিনে মেরে দিই অ্যান্ড এখান থেকে ডু নট রিমাইন্ড মি এখানে মারলাম এন্ড এখান থেকে দেখা যাক ফাইভ স্পিন আমরা গাইজ এখান থেকে পাবো কি গাইজ এর আগে আমাদের এক হাজার ডায়মন্ড গেছে এক হাজার ষাটটা ডায়মন্ড গেছে টোটাল আর এবার আবারও এক হাজার ডায়মন্ড কিন্তু আমরা নিয়েছি তো দেখা যাক এখান থেকে এই দু হাজার ডায়মন্ডের মধ্যে আমাদের লাখ কী বলে আর তোমাদের একটা আইডিয়াও তোমরা পেয়ে যাবে তো চলো এখান থেকে আমি সমস্ত অ্যানিমেশন কিন্তু স্কিপ করে দেবো এবার তো চলো এখান থেকে আবারও ফাইভ স্পিন মারব তো এখান থেকে আমরা ফাইভ স্পিন মেরে দিয়েছি ও ভাই ভাই এখান থেকে ফাইভ স্পিনে গাইজ আমরা ইউলো যে মানে স্ক্রিনটা সেটা আমরা পেয়ে গেছি গাইজ এটা আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম তো দুটো স্কিন গাইজ কিন্তু আমরা অলরেডি বার করে নিয়েছি এখানে হলুদ স্ক্রিনটা আর এখানে আমাদের সাদা কালো যে স্ক্রিন সেটা অ্যান্ড গাইজ এখান থেকে আর দুটো স্কিন আমাদের বাকি তো দেখা যাক এই দুটো স্কিন আমাদের কত ডায়মন্ডের মধ্যে গিয়ে বেরোয় তো এখান থেকে আমরা কিন্তু ফাইভ স্পিন আবারও একবার মারবো একটা আর এখান থেকে পেলাম আমরা এই সব ফালতু সব আইটেম কনফার্ম করলাম এটা অ্যান্ড আবারও এখান থেকে আমরা ফাইভ স্পিন যতক্ষণ না আমরা গানি গানি স্কিন পাচ্ছি আর কি ততক্ষণ আমরা কিন্তু ফাইভ স্পিন মেরেই যাব অ্যান্ড গাইজ এই চারটে স্কিনের মধ্যে ও ভাই ভাই আর একটা গাইজ পেয়ে গেছি আমরা এখান থেকে ব্লু কালারের অ্যান্ড এখান থেকে গাইজ ভাই লাক কিন্তু আমার ভালোই দিচ্ছে আমার মনে হচ্ছে এখন এসে তো চলো এখান থেকে কনফার্ম করে দিই এখান থেকে কনফার্ম করলাম চলো আর একটা স্ক্রিন বাকি গাইজ আর একটা স্ক্রিনে শশো ডায়মন্ডে কি বেরোবো গাইজ গাইজ ভিডিও পুশ করো অ্যান্ড কমেন্ট সেকশনে তোমরা লেখো যে এই যে শশো ডায়মন্ড এই শশো ডায়মন্ডে এই স্ক্রিনটাকে আমি বার করতে পারবো অ্যান্ড এই চারটি স্ক্রিনের মধ্যে তোমার সব থেকে ভালো লেগেছে কোন স্ক্রিনটা কমেন্ট না লিখে কেউই যাবে না গাইজ আমি দেখতে চাই যে তোমরা গান স্ক্রিনের ব্যাপারে অ্যাট্রিবিউটের ব্যাপারে কতটা জানো আর কোনটা তোমাদের ভালো লাগে তো চলো এখান থেকে আমরা ফাইভ স্পিন মারবো তো এখান থেকে আমরা মেরে দিলাম স্পিন এখান থেকে আমরা পেলাম না কনফার্ম করলাম চলো এখান থেকে স্পিন আবারও ও ভাই ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের টপ সেটা তো এখান থেকে দেখতেই পাচ্ছ গাইজ এখানে কত ডায়মন্ড আমার লাগলো মোটামুটি গাইজ এইখানে কিন্তু এক হাজার সাতশো মতো মানে সতেরোশোর মতো ডায়মন্ড গেল সমস্ত স্কিন আমি বার করে নিলাম ও ভাই দারুন গাইজ দারুন তো চলো এখান থেকে কনফার্ম করলাম অ্যান্ড এটাও কনফার্ম কনফার্ম করে দিলাম ভুলে যাচ্ছে কেন কাম হয়ে যাচ্ছে কেন চলো এখান থেকে আমরা কাট করে গিয়ে এবার আমাদের ওইপনের মধ্যে গিয়ে দেখে নেই তো এখান থেকে গাইজ আমরা ওইপনের মধ্যে চলে যাব অ্যান্ড ওইপনের মধ্যে যাওয়ার পর আমাদের শর্ট গান সেকশন চলো এখান থেকে এম এইটিন এইটি সেভেনের কতগুলো স্কিন হয়ে গেছে গাইজ তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমাদের কিন্তু টপ স্কিন যেটাতে আছে এখানে দেখতে পাচ্ছ ডাবল রেট অফ ফার্স্ট সিঙ্গেল ড্যামেজ আর এই গান স্কিনটা এটাতে আছে গাইজ এখানে সিঙ্গেল ড্যামেজ ডাবল রেঞ্জ আর এইটাতে দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল রেট অফ ফার্স্ট ডাবল অ্যাকুরেসি আর এইটা গাইজ সাদা কালো স্কিন সব থেকে কম দামি গাইজ একটা ফ্যাক্টর বিষয় তোমাদেরকে বলে রাখি রাশিয়া সার্ভারে এই স্ক্রিনটা এই ফালতু স্ক্রিনটা পাঁচ হাজার ডায়মন্ড টপ দিয়েছে মানে ভাবতে পারছো গাইজ তার থেকে আমরা অনেক ভালো আছি ও অনেক ভালো আছি গাইজ তো চলো এখান থেকে আর ভিয়েতনাম সার্ভারে তো গাইজ এই রেড স্ক্রিনটা দেওয়াই হয়নি লাক অয়েলের মধ্যে এই ফালতু তিনটে স্ক্রিন দিয়ে লাক অয়েলের মধ্যে দেওয়া হয়েছে আর সেখানে অবশ্যই ডায়মন্ড ট্যামন্ড দেওয়া হয়েছে তো গাইজ এখান থেকে সব থেকে বেস্ট তোমার কোন স্ক্রিনটা মনে হয় আর কোনটা লাগলো আমার তো রেডটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এটা এখন আমরা ইকুইপ করে নিলাম অ্যান্ড গাইজ আজ সন্ধ্যের আগেই গাইজ ভিডিও চলে আসবে যে এই চারটে স্কিনের মধ্যে সব থেকে বেস্ট অ্যান্ড পাওয়ারফুল স্কিন কোনটা আমি ড্যামেজ ট্যামেজ সব চেক করে একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ব্যাটারি লো দিয়েছে ফোনের তোমাদের ফোনে ব্যাটারি লো দেয়নি তো যাই হোক গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট সেকশনে না লিখে কেউ যাবে না গাইজ আর লাইক এখন না দিয়ে থাকলে লাইক দিয়ে দাও তো গাইজ দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই